ছেলের অটোতে কবিরাজ বাড়ি থেকে ফিরছিল বাবা মা। ঘাতক চলন্ত বাইক এর ধাক্কায় ঘটনাস্থলে মারা গেল মা, আহত বাকিরা। এই করুণ মর্মান্তিক ঘটনায় শোকে বিভোর পরিবার ও গ্রামবাসী। ছেলের অটোতে ছেলে স্বামীর সামনে মায়ের বাইকের ধাক্কায় সড়কে প্রাণ যাওয়ার এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া বাজার এলাকায়। জানা যায়, অসুস্থ স্বামী আলেপ আলীকে নিয়ে কবিরাজ বাড়ি গিয়েছিলেন স্ত্রী। ফেরার পথে ছেলের অটোতেই বাড়ি আসছিল তারা। নিরাপদে ফেরার জন্য ছেলে অটো ধীরে চালাচ্ছিল। গাড়িতে ছিল অসুস্থ বাবা আর মমতাময়ী মা, তাই সাবধানতার কোনো কমতি ছিল না ছেলের রাকিবের। কিন্তু মৃত্যুর যদি কাছে চলে আসে তবে কি কোনো কিছুতেই আটকানো যায়? ছেলেটা যখনই অটো নিয়ে আলোকদিয়া বাজারের মসজিদের সামনে আসে, তখনই একটি বেপরোয়া গতিতে আসা বাইক তাদের ধাক্কা দেয়। এতে উল্টে যায় অটোটি আর তাতেই ঘটনাস্থলে মারা যায় মমতাময়ী মা। মারাত্মক আহত বাপ ছেলেকে নেওয়া হয়েছে হাসপাতালে। আরও দুজন যাত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক। একটি দুর্ঘটনায় মায়ের মৃত্যু আর বাবা ছেলে হাসপাতালের বিছানায়, এতে পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে। মর্মাহত এলাকাবাসী, দর্শক, স্বামী সন্তানের সামনে মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের সাথে আপনিও কতটা মর্মাহত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।